বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন আগামীতে প্রতিটি সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধক সরকারের অধীনে বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া মানিক চৌধুরী মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় তিনি আরো বলেন বিগত পনেরো বছরে তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি দিনের ভোট রাতে করে নিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা অভিযোগ করেন এখন বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশ তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন বলেও জানান আমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিচন হবে বিভিন্ন কমিশন করে নতুনভাবে ভাবে তত্ত্বাবধক সর্ব নির্বাচন দেওয়ার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে এই অন্ত সরকারকে সহযোগিতা করবো